ক্লাস এইটের সেকেন্ড ইউনিট সিলেবাসে প্রসেস আছে তো আজকের বিষয় হচ্ছে তো কী করে প্রসেস লিখতে হয় আগে আমি সেই সম্বন্ধে বলছি অ্যাটফার্স্ট প্রসেস লেখার ক্ষেত্রে একটা টাইটেল দিতে হবে তারপর একটা স্বরূপ একটা বাক্য লিখতে হবে অর্থাৎ যার সম্বন্ধে আমি লিখছি তার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে তারপরে আমাকে বলতে হবে যে এটা একটি এটা কয়েকটা ধাপে তৈরি হয় তারপরে প্রথম যে পয়েন্ট আমি লিখব সেই পয়েন্টের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট তারপর মাঝে আমি নেক্সট দেন দেয়ার আফটার দেন এইগুলোকে ব্যবহার করব। এবং লাস্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা ফাইনালি ব্যবহার করব তো ফার্স্ট এখানে আমরা যেহেতু টি আছে তাই টি সম্বন্ধে আমি বলছি তো টাইটেল এখানে প্রিপারেশান অফ টি এই যে টাইটেলটা দেওয়া আছে তাহলে প্রথমে টাইটেল লিখতে হবে এবং আমরা কীভাবে লিখবো কোন সেন্টেন্সে লিখবো প্রসেস সর্বদা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে লেখা হয় প্রসেস মানেই হচ্ছে তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে তো প্রিপারেশান অফ টি এই যে এখানে যেমন বলা আছে তাহলে টি ইজ এ পপুলার হট ড্রিঙ্ক তাহলে চা হচ্ছে একটা কি জনপ্রিয় হট ড্রিঙ্ক তারপরে এই লাইনটা লিখতে হবে যে ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস যে এটা কয়েকটি ধাপে তৈরি হয় তারপরে আমি যখন প্রথম ধাপ বলবো আগেই বলেছি যে প্রথম পয়েন্ট লেখার ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখবো এবং লাস্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা ফাইনালি লিখবো এবং মাঝে দেন দেয়ার আফটার আফটার দ্যাট এইগুলো এইগুলোকে লিখে থাকবো তাহলে টি পপুলার হট ড্রিঙ্ক এটা একটা তার সম্বন্ধে আমি বলে দিলাম যে চায়ের চা হচ্ছে একটি জনপ্রিয় হট ড্রিঙ্ক ইট ইজ থ্রু এ নাম্বার অফ স্টেপস এটা কয়েকটি ধাপে তৈরি হয় তারপরে বলতে হবে যে অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট এ সার্টেন কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার ইজ পোর্ড ইন এ ক্যাটল দেখো প্রসেস লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু সবসময় পয়েন্ট দেখেই লিখতে হবে না পয়েন্টেই বেশিরভাগ অংশই দেওয়া থাকবে সেটাকে তুমি জাস্ট ভয়েস করে নিয়ে সেটাকে লিখতে হবে শুধু সাবজেক্টটা বাছাই করতে হবে তারপরে ইজ কিংবা আর তারপরে কি ভার্বের থার্ড ফর্ম বসে যাবে আর রাইটিং লেখার ক্ষেত্রে একটু তো ভিন্নতা রাখতেই হবে না রাইটিং হচ্ছে কি লেখার দক্ষতা সেই দক্ষতা জানার ক্ষেত্রে আমাকে বেশি বেশি করে তাহলে প্র্যাকটিস করতে হবে তাহলে আমি ফার্স্ট সেন্টেন্স দেওয়া দেওয়া আছে দেখো পয়েন্টে পোর পোর কোল্ড ওয়াটার ইন এ ক্যাটল তাহলে আমি বলতে পারি যে অ্যাট ফার্স্ট শুধু আমি কি এ সার্টেন কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার কেননা আমি কত কাপ চা করব এক কাপ না দু কাপ না তিন কাপ তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ কোয়ান্টিটি পরিমাণ যে কতটা যদি আমি এক কাপ করে থাকি তাহলে এক কাপই দেবো যদি দু কাপ করে থাকি তাহলে দু কাপ দেবো এইভাবে আমাকে কি করতে হবে তো এ সার্টেন কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার ইজ অ্যাট ফার্স্ট পোর্ড ইন এ কেটল এখানে যেমন এই সেন্টেন্সটা লেখা আছে তো এই সেন্টেন্সটাকে আমি অন্যভাবে ঘুরিয়ে লিখতে পারি তারপরে আমি বলেছি অ্যাট ফার্স্ট লেখা যেহেতু হয়ে গেল পরের বাক্য পরের বাক্যগুলি আমরা দেন আফটার দেয়ার আফটার এগুলো লিখবো দেখো দেন দে আছে তারপরে দেন দ্য ওয়াটার ইজ অন অনে গ্যাস স্টোভ তারপরে জলটাকে কি ফোটাতে হবে গ্যাসের স্টোভ আছে তার উপরে কি ফোটাতে হবে বা গ্যাসের ওভেন ওভেনের উপরে দিয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে আনটিল ভেপার কামস আউট যতক্ষণ না পর্যন্ত কি বাষ্প বেরিয়ে আসছে নেক্সট টি লিভস আর পুট ইন এ টি পট তারপর চায়ের পাতাগুলিকে একটা পাত্রে রাখতে হবে আফটার দ্যাট তারপরে দ্য বয়েল্ড ওয়াটার ওই যে যে জলটা গরম হয়ে গেছে সেই গরম জলটা ইজ পোর্ড ইন টু দ্য টি পট দেখো পয়েন্টে লেখা আছে একদম পয়েন্ট দেখেই আমি লিখছি তারপরে আমি বলতে পারি কি দেন দ্য টি পট ইজ লেফট ফর টু মিনিটস ফর দ্য লিভস টু শোক তারপর সেই টিপটটাকে হয় দু মিনিটের জন্যে কি রেখে দিতে হবে কেননা পয়েন্টে দিয়ে আছে ইট ফর টু মিনিটস তারপরে কী বলেছে কিসের জন্য সেটাকে রাখতে হবে কারণ পাতাটাকে তো ভেজাতে হবে তাহলে ফর দ্য লিভস টু শোক শোক মানে হচ্ছে কি ভেজানো দেয়ার আফটার তারপরে সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড টু দ্য মিক্সচার তারপর সুগার এবং মিল্ক তার সাথে কি সেই মিক্সচারের সাথে যোগ করতে হবে দেন তারপর দ্য মিক্সচার ইজ স্টায়ড ওয়েল উইথ এ স্পুন তারপর একটা চামচ দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াতে হবে আফটার তারপরে দ্য টি মিক্সার ইজ ফিল্টার্ড অর্থাৎ তারপরে সেই চাটাকে চায়ের যে মিক্সচারটা হয়ে গেলো সেই মিক্সারটাকে কি ছেঁকে নিতে হবে অ্যান্ড পোর্ড ইন্টু কাপস তারপর কাপে ঢালতে হবে ফাইনালি কেননা লাস্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমি কি বলেছি যে ফাইনালি লিখতে হবে তাহলে ফাইনালি লিখলাম লেখ লেখার পরে ফাইনালি টি ইজ সার্ভড হট জাস্ট শুধু সাবজেক্টটা টি আর তারপরে ইজ বসিয়ে দিয়েছি তারপরে কি ভারবে থার্ড ফর্ম সার্ভড হট তারপর সেই অবশেষে সেই গরম গরম চাটা কি পরিবেশন করতে হবে এইভাবে হচ্ছে কি চা তৈরি হয় তো রাইটিং লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা রাখতেই হবে তো যেগুলো অ্যাড করার দরকার সেগুলো আমি অ্যাড করে দিলাম এইভাবে প্রসেস লিখতে হয় থ্যাংক ইউ